অভিনেত্রী হিসেবেই তাকে চেনে মানুষ, তবে গলায় সুর রয়েছে সেটাও অজানা নয়। তিনি পরিণীতি চোপড়া, আর সেই গুণকেই কাজে লাগিয়েছেন নিজের বিয়েতে। পরী যে ভালো সঙ্গীতশিল্পী সেটা অনেকেরই জানা। হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের বিশেষ প্রশিক্ষণ রয়েছে তার। শুধু তাই নয়, সঙ্গীতে স্নাতক তিনি। বলিউডের বেশ কিছু সিনেমায় প্লেব্যাকও করেছেন। রাজকীয় আয়োজনে বিয়ে সেরেছেন রাঘব পরিণীতি। 4 সেপ্টেম্বর উদয়পুরের লীলা প্যালেসে এএপি নেতা রাঘব চাড্ডার সঙ্গে তার সম্পর্ক পরিণীতি পাওয়ার দিন স্বামীকে দেন এক বিশেষ উপহার। নিজের গাওয়া গান ও পিয়ার সুরে পায়ে পায়ে এগিয়ে যান মণ্ডপের দিকে। হিন্দি ও পাঞ্জাবি ভাষার মিশেলে গানটি লিখেছেন গৌরব সানি এমআর এবং হরজিত কৌর, আর গানে সুর দিয়েছেন গৌরব দত্ত। সারেগামা মিউজিকের ব্যানারে 29 সেপ্টেম্বর প্রকাশ পেয়েছে গানটি।